বন্ধুরা, যেমনটা রিসেন্ট ন্যাটো সংগঠনের সদস্য হয়েছে সুইডেন, তারা তো লাগাতার ভারতের সাথে রক্ষার সম্পর্ককে মজবুত বানানোর জন্য বা বলতে পারেন ভারতের সাথে তাদের অস্ত্রের ব্যবসাকে বাড়ানোর জন্য অনেক রকমভাবে চেষ্টা করে আসছে অনেক আগে থেকে। কিন্তু বন্ধুরা, এইবার সুইডেন যেটা করেছে সেটা ছিল সত্যি চমকানোর মতো। আসলে বন্ধুরা, সুইডেনের দিগ্গজ অস্ত্র বানানো কোম্পানি সাবগ্রুপ ভারতের বাজারে তাদের উপস্থিতিকে বানানোর জন্য বা বাড়ানোর জন্য অনেক বড় একটা স্টেপকে উঠিয়েছে। সুইডেন তাদের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল কালগস্তব M4 নির্মাণের ঘোষণা করে দিয়েছে। আর এটা এখন প্রথমবার হবে যে সুইডেন তাদের অস্ত্র নির্মাণ কেন্দ্র তাদের দেশ ছেড়ে প্রথমবারের জন্য ভারতের ভেতরে স্থাপিত করবে। আসলে বন্ধুরা, ভারতকে নিয়ে সুইডেনের প্রস্তুতি এটা তো কেবল শুরু। কেননা বন্ধুরা, সুইডেন আসলে তাদের RBS-15 অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল ভারতকে তারা বিক্রি করতে চায়। সুইডেনের এখন দাবি এটাই যে তারা ভারতকে হাওয়াই থেকে লঞ্চ করা RBS-15 মিসাইল এক্সপোর্টকে করতে চায় ভারতের কাছে। যদিও ভারতের কাছে অলরেডি অনেক আগে থেকেই হাওয়াই থেকে লঞ্চ হওয়া ব্রহ্মোস মিসাইল মজুত আছে, কিন্তু তারপরেও সুইডেন ভারতকে তাদের RBS-15 ক্রুজ মিসাইলের প্রস্তাব দিচ্ছে। আপনাদের বলে দিই, সুইডেনের এই ক্রুজ মিসাইলের ব্যবহার গত 2 বছরে জার্মানিও করছে। যদিও জার্মানির RBS-15 রাফেল থেকেও ফায়ার করা যায়, কিন্তু এখন সুইডেন ন্যাটো সংগঠনের সদস্য, আর ভারতের কাছে তো অলরেডি রাশিয়ার সুখোই ফাইটার জেট মজুত আছে। তো এমত অবস্থায় সুইডেন কি তাদের মিসাইলকে এই ফাইটার জেটে যুক্ত করার জন্য পারমিশন দেবে? তো এর ওপর কোনো স্পষ্টীকরণ নেই। তবে এটা নিশ্চিত, সুইডেন এখন এশিয়াতে তাদের অস্ত্র উৎপাদন আর এক্সপোর্ট করার জন্য শুধুমাত্র তারা ভারতকে বেছে নিয়েছে। সেই জন্য তারা তাদের ফাইটার জেট থেকে শুরু করে তাদের সমস্ত মিসাইল ভারতের সাথে এক্সপোর্ট আর ভারতের সাথে মিলে তৈরি করার জন্য তারা সর্বদা এক পায়ে প্রস্তুত।